আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বনি ইসরায়েলের একজন ঈমানদার ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তির স্ত্রী ছিল খুবই সুন্দরী এবং রূপবতী। তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন। যখন তার স্ত্রীর এন্তেকাল হয়ে যায়, তখন তিনি খুবই মর্মাহত হয়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি সর্বদা স্ত্রীর কবরের কাছে বসে কাঁদতেন। ঘটনাক্রমে একদিন হযরত ঈসা আলাইহিস সালাম ওই পথ ধরে যাচ্ছিলেন। বনি ইসরায়েলের লোকটার এই হয়রানি, পেরেশানি এবং দুঃখ দুর্দশা দেখে তিনি এর কারণ জানতে চাইলেন। তখন বনি ইসরায়েলের সেই ব্যক্তিটি তার সকল ঘটনা খুলে বললেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালামকে। হযরত ঈসা আলাইহিসসালাম জানতে চাইলেন, তুমি কি চাও? তুমি কি চাও যে আমি তোমার স্ত্রীকে জীবিত করে দেই? লোকটা বলল, জি হ্যাঁ, আমি এটাই চাই। হযরত ঈসা আলাইহিসসালাম কবরের মধ্যে কে লক্ষ্য করে আওয়াজ দিলেন এবং সাথে সাথেই একজন সাবেকি গোলাম উঠে আসলো, যার নাক, মুখ এবং অন্যান্য ছিদ্র দিয়ে আগুনের শিখা নিঃসৃত হচ্ছিল। হযরত ঈসা আলাইহিসসালামকে দেখে সেই গোলামটা কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। বনি ইসরায়েলের লোকটা এই দৃশ্য দেখে বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার স্ত্রীর কবর তো অন্যটা। এটা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি আবারও আল্লাহর হুকুমে কবরে চলে যাও। সাথে সাথে সেই গোলামটা মুদ্দার হয়ে পুনরায় কবরে লুটিয়ে পড়ল এবং তার কবরটিকে মাটি দ্বারা ভরাট করে দেওয়া হলো। হযরত ঈসা আলাইহিসসালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে আল্লাহর হুকুমে কবর থেকে এক সুন্দরী মহিলা মাথার ধুলি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। মহিলাটিকে দেখে লোকটা বলে উঠল, হে ঈসা আলাইহিসসালাম, এটাই আমার স্ত্রী। অতঃপর ঈসা আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন এবং লোকটা তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্ঘুম রাত কাটানোর কারণে তার সে সময় প্রচণ্ড ঘুম পাচ্ছিল। লোকটা তার স্ত্রীকে বলল, দীর্ঘদিন তোমার কবরে কাটানোর কারণে আমি খুবই দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি কিছু সময় বিশ্রাম নিচ্ছি। স্ত্রীর সাথে সাথেই তাকে সম্মতি জানালো। লোকটা রাস্তার পাশে তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়েছে। এমনই সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাজকুমারটা ছিল খুবই সুদর্শন। তাকে দেখা মাত্রই সেই লোকটির স্ত্রী খুবই পছন্দ করে ফেলল এবং তার প্রেমে মাতোয়ারা হয়ে গেল। নিজেকে সংযত করতে না পেরে সেই মহিলা নিজের স্বামীর মাথা কোল থেকে নামিয়ে রাজকুমারের সামনে গিয়ে হাজির হল। রাজকুমার যখন তাকে দেখল, তখন সেও ওই মহিলাকে পছন্দ করে ফেলে। মহিলাটার সম্মতি নিয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নেয় এবং রাজমহলে চলে যায়। বনি ইসরায়েলের সেই লোকটার ঘুম ভাঙার পর সে তার স্ত্রীকে দেখতে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে এবং অবশেষে পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে রাজমহলে পৌঁছে যায়। সে ওইখানে তার স্ত্রীকে রাজকুমারের সাথে দেখতে পায়। তখন লোকটা রাজকুমারকে বলল, এটা আমার স্ত্রী, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগেই মহিলাটা বলে উঠল, আমি তোমার স্ত্রী নই, আমি রাজকুমারের দাসী। এই কথা শুনে রাজকুমার বলল, তোমার কত বড় অস্পর্ধা, তুমি আমার দাসীকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছ। তখন বনি ইসরায়েলের লোকটা অনুনয় বিনয় করে বলল, আল্লাহর কসম, এটা আমার স্ত্রী। তার এন্তেকালের পর হযরত ঈসা আলাইহিসসালাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম সেখানে আগমন করলেন। তাকে দেখে বনি ইসরায়েলের এই লোকটা বলে উঠল, হে ঈসা আলাইহিসসালাম, এই মহিলাটা কি আমার স্ত্রী নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছেন? হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। এই কথা শুনে মহিলাটা বলল, হে ঈসা আলাইহিসসালাম, লোকটা মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের দাসী। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করে দিয়েছি? তখন মহিলাটি বলল, হে ঈসা আলাইহিসসালাম, আল্লাহর কসম, আমি সেই মহিলা নই। অতঃপর ঈসা আলাইহিসসালাম বললেন, যে জীবন আমি আল্লাহর হুকুমে তোমায় দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও। এই কথা শুনেই সাথে সাথে মহিলাটা মুদ্দার হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, যে এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফের অবস্থায় এন্তেকাল বরণ করেছে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করেছে, তাহলে সে যেন ওই হাফসি গোলামকে দেখে যে এক
একবার কাফের অবস্থায় এন্তেকাল বরণ করেছে এবং জীবিত হওয়ার পর ইমান অবস্থায় পুনরায় এন্তেকাল বরণ করেছে। আর যে ব্যক্তি এমন মানুষকে দেখতে চায় যে কিনা ইমানদার অবস্থায় এন্তেকাল বরণ করেছিল, আল্লাহ পাক আবারও তাকে জীবিত করলেন, অথপর সে কাফের অবস্থায় পুনরায় ইন্তেকাল বরণ করে, তাহলে সে যেন ওই মহিলাকে দেখে। এই ঘটনা দেখে বনি ইসরায়েলের সেই লোকটা বলে উঠল, আমি আর কখনো বিয়ে করব না। কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে এন্তেকাল বরণ করল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।